গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। গাজীপুর মহানগরের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ সময় কামরুল আহসান সরকার রাসেল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলুল ইসলাম তরুশ ভাই এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের আহ্বানে আমরা পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে আমরা এই সামান্য উপহারটুকু আপনাদেরকে আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা কি সবাই খুশি না বেজার? খুশি না? আমরা আপনাদের কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য দোয়া চাই, যার কারণে যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেত্রী যিনি আজকে এই দেশটাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় এই মহিষী মহিলার জন্য আপনাদের কাছে ওনার নেতৃত্বে বাংলাদেশ যেন পৃথিবীর বুকে একটা উন্নত রাষ্ট্র পরিণত হতে পারে সেজন্য আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমাদের যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলুল ইসলাম তরুশ ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের জন্য, ওনাদের নেতৃত্বে আমরা যারা যুবক আছি আমরা যারা সবসময় দুঃখী মানুষের পাশে থাকতে পারি, দুঃখী মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারি সেজন্য দোয়া করবেন। এবং আমি আমার জন্য দোয়া চাই, আমার সাথে যে সমস্ত যুবক ভাইরা কাজ করছেন সেই সমস্ত যুবক ভাইদের জন্য দোয়া চাই, সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন সকলেই সবসময় ভালো কাজ ইতিবাচক কাজের সাথে থাকতে পারি। আমাদের যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলুল ইসলাম পরশ ভাই এবং ওনার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জ্যোতিপা, ওনারা দুজনই করোনার আক্রান্ত হয়েছেন, ওনাদের জন্য বিশেষভাবে আপনাদের কাছে দোয়া কামনা করি, ওনাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। এবং আমার বাবা মরুম মারা শামসুদ্দিন সরকারের জন্য আপনাদের কাছে দোয়া চাই, যার সন্তান হিসেবে পৃথিবীতে আলোর মুখ দেখেছি, আলো বাতাসের মুখ দেখছি এবং আপনাদের জন্য খেদমত করার চেষ্টা করছি, আমার সেই বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, ওনার জন্য দোয়া করবেন।